এবার বাংলাদেশ থেকে টাকা পাচারের কিছু গোপন তথ্য ফাঁস করে দিল রাশেদ খান মেনন গত দশ বছরে দুর্নীতি বাজরা বাংলাদেশ থেকে নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন দেশবিরোধী নব্য রাজাকারদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি শনিবার বিকালে চশর টাউন হলে ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ পলিউড সদস্য আনিসুর রহমান মল্লিক সুকান্ত দাস নূর আহমদ বকুল সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লা যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হোসেন খান সাংগঠনিক সম্পাদক ইউনুজ তালুকদার সদস্য অনুপ কুমার পিন্টু যশোর জেলা ছাত্র মৈত্রীর সভাপতি শ্যামলী শর্মা মেনন বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর জিয়াউর রহমান সংবিধানকে বুলন্টিত করেছেন স্বাধীনতা বিরোধী নিয়ে রাজনীতি করেছেন আমরা তখনও জনগণের পক্ষে এর বিরোধিতা করে ১৪ দল গঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন জামায়াত বিএনপির হাত থেকে দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে চোদ্দ দল গঠন করেছি এই ১৪ দলের কারণেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের মাটিতে শক্তিশালী হয়েছে আমরা কথা বলতে পারছি দেশের মানুষের উন্নতি হচ্ছে যদি ১৪ দল গঠন করা না হতো আওয়ামী লীগ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারত না এদিকে খালদা জিয়ার কাছ থেকে ওই টাকা আদায় করে ছাড়ব বলে হুঙ্কার দিয়েছে রাঙা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ কোনো দুর্নীতি করেননি বলে দাবি করছেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের নবম কাউন্সিলে প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি কথা বলেন রাঙা বলেন নব্বই সালে আমাদের নেতার দুর্নীতি বের করার চেষ্টা করা হয়েছে খালদা জিয়া দশ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে টিম এনেছিলেন এক পয়সার দুর্নীতি খুঁজে বের করতে পারেননি এরশাদ কোনো দুর্নীতি করেননি খালদা জিয়াকে ওই টাকা ফেরত দিতেই হবে আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই ওই টাকা আদায় করে ছাড়বো জাপা মহাসচিব বলেন এরশাদকে অন্যায়ভাবে জেলে নিয়ে দুটি কম্বল আর একটি বালিশ দেওয়া হয়েছিল তাকে তিলে তিলে শেষ করার চেষ্টা হয়েছিল দুনিয়ার ধার দুনিয়ায় শোধ করতে হয় তবে আমরা চাই না কেউ জেলে থাকুক তবে যে অপরাধ করছে তার শাস্তি তাকে পেতেই হবে তিনি বলেন জাতীয় পার্টি আজ উজ্জীবিত অনেকে বলেছিলেন এরশাদ না থাকলে জাতীয় পার্টি থাকবে না এরশাদ না থাকলেও তার ছায়া আমাদের মাথার উপর সব রয়েছে রাঙা বলেন আমার দলের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে তাদের নির্যাতন করা হচ্ছে আমলিক সরকারকে বলতে চাই আপনারা এসব করবেন না আমাদের আঘাত দিবেন না আঘাত দিলে এর প্রতিঘাত পাবেন দলের প্রতিবেদন উপস্থাপনের সময় মসিউর রহমান রাঙা আরও বলেন আমরা চুয়ান্নটি জেলায় এরই মধ্যে কমিটি করেছি আগামী এক মাসের মধ্যে বাকি জেলাতেও কমিটি করা হবে